ঢালিউড কিং সাকিব খানের এবারে ধামাকা দরদ। ইতিমধ্যে সিনেমার টিজার দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী নভেম্বরে বিশ্বের 6টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান-নিশোকে বহুদিন পর দেখা যাবে নতুন সিনেমায়। এবার আলাদা করে জোড়া সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান ও আফরান-নিশো। তবে এর মধ্যে একসঙ্গে কোনো সিনেমায় তারা অভিনয় করবেন কিনা সেটাই এখনই জানাতে রাজি নয় প্রযোজনা প্রতিষ্ঠান। শুধু এটুকু জানা যায়, সময়ের আলোচিত দুই নায়ক পৃথকভাবে গত সপ্তাহে তাদের দুটি করে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার কলাকুশলী নিয়ে শীঘ্রই বিস্তারিত জানাবেন। সিনেমাগুলো প্রযোজনা করছে আলফা আই লিমিটেড ও এসপিএফ বাংলাদেশ। প্রযোজনা প্রতিষ্ঠান দুটির সঙ্গে আগেও কাজ করেছেন আফরান-নিশো ও সাকিব খান। কাজগুলো হলো যথাক্রমে সুরঙ্গ ও তুফান। আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, সাকিব ও নিশোর সঙ্গে গত সপ্তাহে চুক্তি করেছি। আগের অভিজ্ঞতা থেকে দর্শক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমার কথা ভেবে আরও বড় পরিসরে আসছি আমরা। শীর্ষ পরিচালক ও শিল্পীদের নিয়েই আমরা কাজগুলো করব। এখন আমরা সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত। সিনেমাগুলো কারা পরিচালনা করছে সে তথ্য এখনও জানাতে নারাজ তারা। তবে একটি সূত্র জানায়, শিহাব শাহীন, রায়হান রাফিদের মতো আলোচিত পরিচালকরা চুক্তিবদ্ধ হয়েছেন। এ সম্পর্কে শাকিল বলেন, এক সপ্তাহ পরেই পুরো ঘোষণা দেব, যে কারণে এই মুহূর্তে সিনেমার নাম বলতে চাইছি না। তবে গল্প চূড়ান্ত, এখনও চিত্রনাট্যের কিছু কাজ চলছে, আর পরিচালকদের সম্পর্কে এখনই বলা যাবে না। তবে দেশের সেরা পরিচালকরাই কাজ করবেন। রায়হান রাফির পরিচালনায় সুরঙ্গ সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান-নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল সাকিব খানের প্রিয়তমার সঙ্গে। প্রচারের সময় তুমুল প্রতিযোগিতার আভাস দেয় সুরঙ্গ। শেষ পর্যন্ত প্রিয়তমার সঙ্গে পেরে না উঠলেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিল নিশোর অভিনয়। স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করেছিলেন এবার নিয়মিত সিনেমায় পাওয়া যাবে এই অভিনেতাকে। তবে নিশো মাঝে বিরতি নিয়েছেন এক বছরেরও বেশি সময়। এর মধ্যে জানিয়েছেন, নতুন সিনেমার জন্য প্রয়োজনীয় সময় প্রস্তুতি সেরেই তবেই শুটিংয়ে নামতে চান তিনি। অপেক্ষার প্রহর শেষে ভক্তদের সুখবর নিয়ে এসেছেন এই অভিনেতা। এবছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানি ঈদে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।